অনেক ব্যবসায়ীকে এই আইনের আওতায় তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস হয়েছে, তাদের নামে তাদেরকে হয়রানি করা হয়েছে, তাদেরকে জেলে পোরা হয়েছে, এটা কিন্তু আমরা অপপ্রয়োগ দেখেছি। না কিন্তু আপনি কি মনে করেন না যে যে আইন আছে, প্রচলিত আইন, যে প্রতি বছর যে তাকে একটা রিটার্ন জমা দিতে হবে, আইনের একটা বাধ্যবাধকতা আছে, সেই ব্যবসায়ী বা কেউ যদি না করেন সেক্ষেত্রে তার কিন্তু তার কিন্তু প্রতিকারও আছে। তার এখানে আপনার পেনাল্টির ব্যবস্থা রয়েছে, এখানে হাইকোর্টের যাওয়ার প্রভিশন, হাইকোর্টের পারমিশন নিয়ে এগুলো দেওয়ার বিধান রয়েছে, এই বিধান কিন্তু আছে, কিন্তু সৈকতে না গিয়ে ক্রিমিনাল কেসে চলে যাওয়া হয়েছে। তার মানে কি, ক্রিমিনাল কেস করে তাকে শায়েস্তা করার জন্যে কিন্তু এই আইনের প্রয়োগ, কিন্তু তার কাছ থেকে টাকা আদায় না, তাকে জরিমানা করে না, তাকে ক্রিমিনাল কেস, এখানে কিন্তু দুইটা প্রভিশন রয়েছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এই দিকে গিয়েছে, আইনের অপপ্রয়োগ করেছে। সেই কারণে আমাদের বক্তব্য হচ্ছে যে প্রচলিত আইনের যদি কোনো অ্যামেন্ডমেন্ট করতে হয় তাহলে ব্যবসায়ী সংগঠনের সাথে আলাপ করে তাদের মতামতের ভিত্তিতে আমি মনে করি করলে সেটা যথাযথ হবে। আপনার কাছে জানতে চাইবো যে আসলে যে বর্তমান যে আইন, যে যখন আমরা দেখি যে কোনো আইনের যখন সংশোধনের প্রয়োজন হয়, যদি সেই আইনটি যথাযথভাবে যথাযথ না হয় কিংবা আরও শক্তিশালী করার জন্য প্রয়োগের ক্ষেত্রে, বর্তমান যে কোম্পানি আইন আছে যেটি আলোচনা হচ্ছে এখন, যে সেই কোম্পানি আইনের মাধ্যমে কিন্তু সরকার প্রশাসক নিয়োগ করতে পারে, কিন্তু তাহলে সেখানে সংশোধনের প্রয়োজন কেন হচ্ছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বর্তমান কোম্পানি আইনে সরকারের প্রশাসক নিয়োগ করার ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতাটা খুবই সীমিত। খুব স্পেসিফিক্যালি বলি, 118 ধারায় যখন কোনো পাবলিক কোম্পানির কোনো ম্যানেজিং এজেন্ট থাকে, সেক্ষেত্রে ম্যানেজিং এজেন্টের কাজকর্ম যদি ঠিকঠাক মতন না চলে তাহলে পরে সরকার কিছু শর্ত সাপেক্ষে প্রশাসক নিয়োগ করতে পারে। তো বাংলাদেশের অধিকাংশ কোম্পানি কিন্তু পাবলিক কোম্পানি না, প্রাইভেট কোম্পানি, সুতরাং সেই সব কোম্পানির ক্ষেত্রে 118 ধারার কোনো প্রয়োগ নেই। তাছাড়া যেসব পাবলিক কোম্পানি আছে সেসব পাবলিক কোম্পানির সবকটার ক্ষেত্রে কিন্তু ম্যানেজিং এজেন্ট নেই, ম্যানেজিং ডাইরেক্টর আছে, কিন্তু ম্যানেজিং ডাইরেক্টর আর ম্যানেজিং এজেন্টের সংজ্ঞা ভিন্ন। শুধুমাত্র ম্যানেজিং এজেন্ট যদি ঠিক মতন কোম্পানির পরিচালনা না করে তখনই কিন্তু প্রশাসক নিয়োগের প্রশ্ন আসে। এছাড়া বাংলাদেশে কিন্তু প্রচলিত আইনে যে প্রশাসক নিয়োগ করার ক্ষমতা একদম নাই এটাও ঠিক না। বিশেষায়িত যেসব কোম্পানি আছে, যেরকম ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বিমা কোম্পানি বা বাণিজ্য সংগঠন, সবকটাই কিন্তু বিদ্যমান আইনের আওতায় নিবদ্ধিত কোম্পানি, এইসব কোম্পানির ক্ষেত্রেও কিন্তু প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকার বা ক্ষেত্র বিশেষে বাংলাদেশ ব্যাংক বা কনসার্ন যে রেগুলেটর আছে, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, তাদের আছে। এই ব্যাপারে বর্তমান প্রেক্ষাপটে যে আশঙ্কাটা আসছে সেটা হচ্ছে যে সাধারণভাবে কোম্পানির ক্ষেত্রে যে আইন প্রযোজ্য সেই আইন পরিবর্তনের কোনো প্রয়োজনীয়তা আছে কি না। প্রেক্ষাপটটা হচ্ছে ডেস্টিনি। ডেস্টিনি একটা মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি। ডেস্টিনির কোন ব্যবসাটা নিয়ে আশঙ্কা এসেছে? ডেস্টিনি জনগণের কাছ থেকে বিভিন্ন মেয়াদে আমানত সংগ্রহ করে, বলে যে এই আমানতকৃত টাকাটা আমরা এইসব ব্যবসায়িক উদ্দেশ্যে বিনিয়োগ করব, এবং তারা একটা আশ্বাস দেয় যে একটা নির্দিষ্ট সময়ের পরে তারা একটা মুনাফা দিবে। বর্তমানে ব্যাংক কোম্পানি আইনে ব্যাংকিংয়ের যে সংজ্ঞা আছে তার মধ্যে ফর দি সেক অফ আর্গুমেন্ট কিন্তু আমরা বলতে পারি যে এই কর্মকাণ্ডটা পড়ে, এক। দুই, যদি নাও পড়ে তাহলে পরে ব্যাংক কোম্পানি আইনের সংশোধন করে বা অনুরূপ কোনো নতুন আইন প্রবর্তন করে শুধুমাত্র মাল্টিলেভেলিং লেভেল মার্কেটিং কোম্পানিগুলো যে ব্যবসা করে সেই ব্যবসা রেগুলেট করার জন্য কিন্তু একটা আইন তৈরি করা যেতে পারে। সেইভাবে যদি সরকার অগ্রসর হতো তাহলে যেই আশঙ্কার কথা ব্যবসায়ী নেতৃবৃন্দ বলছে সেই আশঙ্কা সেভাবে হয়তো আসতো না। এখন আশঙ্কাটা হচ্ছে যে কোম্পানি আইন, যেটা সব কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য, সেই কোম্পানি আইনে যদি প্রশাসক নিয়োগের একটা অবাধ ক্ষমতা সরকারের হাতে চলে আসে কোনো রকম গাইডলাইন ছাড়া, একটা আনফেটার্ড ডিসক্রেশন যদি গভর্নমেন্টের থাকে, তাহলে পরে এই ক্ষমতা অপব্যবহৃত হতে পারে। আরেকটা যে প্রসঙ্গ এখনও আলোচিত হয়নি সেটা হচ্ছে প্রশাসক কাকে নিয়োগ করা হবে। আজাদ সাহেব এই ব্যাপারে কিছুটা আলোকপাত করেছেন, যে উনি বলেছেন যে যদি প্রশাসক নেহাত নিয়োগ করতেই হয় তাহলে পরে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদেরকে নিয়োগ করা হোক। আমার মাথায় আসলো যে মার্চেন্ট ব্যাংকিং কোম্পানি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাদেরকেও একটা ম্যানেজিং এজেন্ট হিসেবে কিন্তু নিয়োগ করার অবকাশ আছে, যারা বিশেষ বিশেষজ্ঞ এই ব্যবসা প্রতিষ্ঠানকারী টাকা ফেরত দেওয়া, এখানে দুইটা কারণ বিশেষ করে কিন্তু আসলে এমএলএম কোম্পানি বলেই হয়তো এই আলোচনাগুলি বেশি হচ্ছে। তো এমএলএম কোম্পানিগুলোর ক্ষেত্রে আমি প্রথমে যে কথাটা বললাম সেটা আমি কিছুটা পুনরাবৃত্তি করছি।
এমএলএম কোম্পানিরা যে ব্যবসা করে সেটার একটা অবজেক্টিভ ডেফিনিশন করে হয় সেটাকে ব্যাংক কোম্পানি আইনের আওতায় সংশোধনীর মাধ্যমে আনা সম্ভব, অথবা এমএলএম কোম্পানিগুলোর জন্য আলাদা একটা রেগুলেটরি অথরিটি করার অবকাশ আছে। এই মুহূর্তে আমাদের আলোচনার যে মূল আশঙ্কা আমরা প্রকাশ করছি সেটা হচ্ছে যে ঢালাওভাবে কোম্পানি আইন, যেটা সব কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য, এই আইনটাকে সংশোধনী করার কোনো দরকার আছে কিনা। হ্যাঁ, আমরা দেখছি যে ব্যবসায়ী যে সংগঠন বিসিসিআই থেকেও কিন্তু একই কথা বলা হয়েছে, যে বিসিসিআই সভাপতি নিজেও বলেছেন যে যদি এমএলএম ব্যবসার জন্য যদি কিছু করা হয় সেক্ষেত্রে তারা কথা বলবেন এবং আলোচনা করবেন। আমি নিশ্চয়ই তার কাছ থেকে ওই বিষয়ে জানতে যাব, কিন্তু আপনার কাছে যেটা আমি জানতে চাচ্ছি যে প্রথম যে এই আলোচনাটার মধ্যে যে প্রয়োগের যে বিষয়টি আসছে, যে ডেস্টিনির টাকা উদ্ধার করার জন্য, বা আমরা যদি সেই ক্ষেত্রে যদি আরও ব্যাংকিং সেক্টরের কথা আমরা বলি, যে হলমার্ক যে কেলেঙ্কারি, এটা এই মুহূর্তে সবচেয়ে আলোচনা এখানে আসছে, যে এই সমস্ত অনিয়মের কারণে যে সরকার একটা বিকল্প পথ তারা বের করে নিয়েছে যেটি প্রসারক, এবং আপনারা কিন্তু বারবারই বলতেছেন যে সেটি অপপ্রয়োগ হতে পারে ভবিষ্যতে, কিন্তু যে বর্তমান যে অবস্থায় সেই ক্ষেত্রে তারা কী করে একজন মানুষ রক্ষা পাবে। এর চেয়ে বড় প্রশ্ন যে আমরা এর আগেও দেখেছি যে যুবকের সময় কিন্তু সরকার তখন একটা কমিশন গঠন করেছিল, কিন্তু এতদিনেও কিন্তু সেই টাকা তারা পায় নাই। আরেকটি বিষয় হলো যে আমাদের সবাই ধরা পড়তেছে যেটা প্রশাসক নিয়োগের যে প্রশ্নটি আসতেছে সেটি হলো যে যখন তার বিরুদ্ধে অভিযোগ, মানে সরকার কতগুলি শর্ত সাপেক্ষে কিন্তু প্রশাসক নিয়োগ দিবে, যখন তার কাছে মনে হবে যে সেই কোম্পানিগুলি প্রপারলি কাজ করছে না, কিন্তু একটা কোম্পানি যখন শুরুতেই প্রতারণার জন্য যখন তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে আইনের আমাদের কী প্রয়োগের সুযোগ আছে প্রচলিত আইনে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে হলমার্ক, ডেস্টিনি এগুলো কিন্তু খুব স্পেসিফিক সিচুয়েশন। হলমার্কের ক্ষেত্রে অভিযোগটা কী? হলমার্কের ক্ষেত্রে অভিযোগটা হচ্ছে যে জাল জালিয়াতির মাধ্যমে ঋণ নেওয়া হয়েছে, এবং ঋণ যেই উদ্দেশ্যে নেওয়া হয়েছে সেই উদ্দেশ্যে ব্যবহার না করে অন্য একটা উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে ক্রিমিনাল ইনভেস্টিগেশন হয়েছে, হলমার্কের যারা কর্তৃপক্ষ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে গত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া কোম্পানিগুলো যেই স্যাংশন লেটারের আওতায় লোনগুলো নিয়েছে, নিশ্চয়ই সেই স্যাংশন লেটারের শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে, তো সেক্ষেত্রে ব্যাংক টাকা উদ্ধার করার জন্য অর্থঋণ আদালতে যে মামলা করতে পারে, দ্যাটস এ ভেরি স্পেসিফিক সিচুয়েশন। এক্ষেত্রে প্রশাসক নিয়োগ করার প্রয়োজনটা কেন সেটা আমার কাছে অন্তত পক্ষে বোধগম্য না হলমার্ক সিচুয়েশনে। ডেস্টিনির ক্ষেত্রে হ্যাঁ একটা কনসার্ন আছে, কিন্তু একজন প্রশ্নকর্তা যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে ডেস্টিনির ক্ষেত্রে কিন্তু এখনও যারা ডিপোজিটার তারা কিন্তু নালিশ করেনি, তাহলে পরে এই এত ঢাকঢোল পিটিয়ে এত পদক্ষেপ সরকার নিচ্ছে কেন? আমার কথা হচ্ছে যে এমএলএম কোম্পানিগুলো নিয়ে আগেও বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করা হয়েছে, ঘটনা ঘটেছে, যুবক, ইউনিটু পেটু, তারপরে এখন অসংখ্য প্রতিষ্ঠান যাদের আসলে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে, ডেস্টিনিও অ্যাংজাইটি আছে। সুতরাং সেক্ষেত্রে এমএলএম কোম্পানিগুলোর জন্য আলাদা বিশেষায়িত কোনো রেগুলেটরি অথরিটি বা ব্যাংকিং কোম্পানি আইন সংশোধন করে বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি আওতায় তাদেরকে আনা যেতে পারে। কিন্তু আমরা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে একজন প্রশ্নকর্তা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে যে এই ধরনের আইন প্রস্তাবিত সংশোধনীর সমালোচনা আমরা করছি, আমাদের তরফ থেকে কি মতামত এসেছে, প্রস্তাবনা এসেছে? সেক্ষেত্রে আমি একটা কথা কিন্তু বলবো, সেটা হচ্ছে প্রত্যেকটা পরিণত গণতান্ত্রিক ব্যবস্থায় যখন সরকার বা আইন প্রণয়ন করে বা কোনো বিদ্যমান আইনের কোনো সংশোধনীর কথা তোলা হয়, তখন যারা সংশ্লিষ্ট, যাদের স্বার্থ এই প্রস্তাবিত সংশোধনীর দ্বারা এফেক্টেড হতে পারে, তাদেরকে কিন্তু এফেক্টিভলি কনসাল্ট করা হয়। এই সংশোধনীটা, প্রস্তাবিত সংশোধনীটা মন্ত্রিসভা অনুমোদন যেটা করেছে, দিস হ্যাজ কাম অ্যাজ এ বোল্ট আউট অফ দি ব্লু। এক্ষেত্রে ব্যবসায়ী সংগঠনদের কোনো পরামর্শ করা হয়নি, তাদের সঙ্গে আলাপ আলোচনা করা হয়নি, যারা বিশেষজ্ঞ আইনজীবী তাদের সঙ্গে কথাবার্তা বলা হয়নি, সুতরাং আশঙ্কাটা ওখানে যে এখানে যে এমএলএম কোম্পানি নিয়ে এখানে আসছে যে যে আলোচনাটা, এবং এই কথা অস্বীকার করার কোনো জো নাই যে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু কিছুটা অস্থিরতা আমাদের বিরাজ করছে নানা কিছু ঘটনা করার জন্য। সেই ক্ষেত্রে আমাদের যে বর্তমান এই আইন আছে সেই আইনে দুই পক্ষকে কীভাবে সহায়তা করতে পারে? প্রথম কথা, একটা কথা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে আমাদের দেশে বর্তমানে একটা বাজার অর্থনীতি আছে,
বাজার অর্থনীতিতে ব্যবসায়িক বিনিয়োগ করলে লাভের যেরকম সম্ভাবনা থাকে, ঝুঁকিরও কিন্তু সম্ভাবনা থাকে। যারা বিনিয়োগকারী, যারা অংশগ্রহণকারী ব্যবসায়িক কর্মকাণ্ডে, তাদেরকেও কিন্তু সেই ঝুঁকি বিবেচনায় এনে নিয়ে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেকটা বাজার অর্থনীতিতে ওই প্রতিযোগিতামূলক পরিবেশের কারণেই কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা ঝরে পড়বে, যারা থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, সেইসব প্রতিষ্ঠানের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের স্বার্থ কীভাবে সংরক্ষিত হবে? আজাদ সাহেব যে কথাটা বললেন, লিকুইডেটর অ্যাপয়েন্ট করার বিধান আছে। যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তার দেনা পরিশোধে অসমর্থ হয়, তাহলে সেখানে লিকুইডেটর চলে আসবে। এবং একটা কোম্পানি যখন লিকুইডেশনে যায়, তখন লিকুইডেশনে সেই কোম্পানির যেই অ্যাসেটসগুলো আছে, সেই অ্যাসেটসগুলো কিন্তু ডিসপোজ করে সেই কোম্পানির যারা ক্রেডিটর তাদের দায় মেটানোর জন্য ব্যবহার করা হয়। এবং ওই ক্রেডিটরদের যে প্রায়োরিটি আছে, মানে অগ্রাধিকার যেটা আছে, সেখানে কিন্তু ওই কোম্পানির শ্রমিকদের অধিকার সব থেকে উপরে। সুতরাং ওই হলমার্ক পরিস্থিতির ক্ষেত্রে কিন্তু শ্রমিকদের স্বার্থ যে বর্তমান আইনে সংরক্ষিত না, এটা বলা যাবে না। এক দুই হচ্ছে, এমএলএম কোম্পানির ক্ষেত্রে বারবার যে কথাটা আমি বলছি, আলাদা বিশেষ আইন করা দরকার।